এই 10 দফা নয়, অনেক দফাই তারা দিবেন, কিন্তু আওয়ামী লীগ আগামী নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে করার জন্য বদ্ধপরিকর, এবং আমরা আশাবাদী সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেখুন, এই 10 তারিখ নিয়েও তো তারা অনেক কিছু বলেছিলেন, অনেক জল ঘোলা করেছেন, তাদেরকে সরোয়ার্দী উদ্যানের মতো একটি জায়গায় সমাবেশ করার জন্য অনুরোধ করা হয়েছিল, অনুমতি দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে গোলাপ ব্যাগে একটি যেখানে গরু ছাগলের হাট হয় সেই জায়গায় তারা তাদের জনসভাটি স্থানান্তর করেছেন। এর থেকেই তাদের মনমানসিকতা বোঝা যায়। সিলেট তো সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন নয়। মাননীয় সভানেত্রী এবং প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন, আমি মনে করি সারা বাংলাদেশের কেন্দ্র থেকে আরম্ভ করে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সেটা অনুসরণ করবেন, এবং যে কোনো বিরোধী দল যারাই গণবিরোধী কার্যক্রম করবে, মানুষ পুড়িয়ে মারবে আন্দোলনের নামে বা জানমালের ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, এবং যে কোনো নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হলে আমি মনে করি আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠন সম্মিলিতভাবে সেটা মোকাবেলা করবে, এবং আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা যদি দুঃখ পায় বা আহত হয় তাহলে পরে যে পরিণতিটা বিএনপির জন্য হবে সেটা মোটেই শোককর নয়।